ভবিষ্যমালিকা গ্রন্থে কলিযুগ শেষ হওয়ার বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে। এ বিষয়ে আমার অন্যান্য ভিডিওতে আপনারা হয়তো অনেক কিছু জেনেছেন। ভবিষ্যমালিকা অনুযায়ী খুব শীঘ্রই কলিযুগ শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, 2026 সালে জলপ্রলয় এবং বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কথা বলা হয়েছে। পুরীতে অবস্থিত ভগবান জগন্নাথ দেবের মন্দির এই জলপ্রলয়ের ফলে ডুবে যাবে। ভবিষ্যমালিকাতে এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভবিষ্যমালিকাতে পুরীর জগন্নাথ দেবের মন্দির সম্পর্কে যে কথা বলা হয়েছে সেটা কতটা সত্যি। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন জগন্নাথ মন্দিরের ভয়াবহ ভবিষ্যৎবাণী। গুরু অচ্যুতানন্দ দ্বারা রচিত ভবিষ্যমালিকা গ্রন্থ অনুসারে বর্তমান সময়ে মানুষ নিজের জীবনে খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। কলিযুগের চারটি ভাগের মধ্যে কেবলমাত্র একটি ভাগই অবশিষ্ট রয়েছে। কলিযুগের অন্তের সঙ্গে এই সময়ও শেষ হয়ে যাবে। অত্যাধিক পাপ এবং অসৎকর্মে লিপ্ত মানুষ এই সম্পর্কে হয়তো অবগত নন যে ভবিষ্যতে আগত কিছু সময়ের মধ্যেই মানুষের জীবনের সংশয় ঘনিয়ে আসবে এবং তারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। এই সময়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখায় মানুষের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 2020 সালের মহামারীর সময় থেকেই ভগবান কল্কির বিনাশ লীলা শুরু হয়ে গেছে, যা 2027 সালের মধ্যেই অন্তে পৌঁছে যাবে। ভবিষ্যমালিকা অনুসারে শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন, সেই কারণে 2025 সালে বিনাশের তাণ্ডব লীলা শুরু হবে। প্রকৃতির এই বিনাশকারী তাণ্ডবের সামনে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখাই মুশকিল হবে। ভবিষ্যমালিকার একটি অংশে বলা আছে, বিশ্বযুদ্ধ এই মানব ধ্বংসের একটি অন্যতম কারণ হিসেবে বিবেচিত হবে। দ্বাপর যুগে মহাভারতের যুদ্ধ 18 দিন ধরে চলেছিল, কিন্তু তখন অল্প কিছু সময় যুদ্ধ বাকি ছিল, যেটা ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের শেষে হবে বলে স্থির করেছিলেন। ভবিষ্যমালিকা অনুসারে মহাভারতের সময়কার সকল যোদ্ধাদের পুনর্জন্ম এই কলিযুগেই হয়েছে। এদের মধ্যে সেই 5 মহাযোদ্ধাও রয়েছেন যারা বিশেষ কোনো কারণবশত তখন তাদের যুদ্ধের ইচ্ছে পূরণ করতে পারেননি। সেই 5 হচ্ছেন অভিমন্যু, বারবারিক, বব্রুবাহন, একলব্য এবং ঘটোৎকচ। এই মহাবীরেরা ভগবান কল্কির সঙ্গে কলিযুগের মহাযুদ্ধে অংশগ্রহণ করবেন। মালিকাতে স্পষ্ট লেখা আছে, মহাযুদ্ধের শেষ অংশ ওড়িশার মাটিতেই হবে, যে যুদ্ধ 13 ধরে চলবে। অবশেষে ভগবান কল্কি দ্বারা বহু বিদেশি শত্রুর নিধন হবে এবং তিনি যুদ্ধ শেষ করবেন। ভবিষ্যমালিকাতে আরও জানা যায়, ওড়িশা শহরে হীরাকুদ নামের একটি বাঁধ নির্মিত হবে, যেটা কলিযুগের শেষের দিকে ভারতের শত্রুরা নষ্ট করে ফেলবেন। এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে ওড়িশার 6 জেলা জলমগ্ন হয়ে যাবে। এই ভবিষ্যৎবাণীটি সত্যি হতে দেখা যাচ্ছে। 1948 সালে ওড়িশায় হীরাকুদ নামের একটি বাঁধের নির্মাণ কাজ শুরু হয়েছিল, যেটা 1953 সালে শেষ হয়েছে। 1957 সালে জানুয়ারি মাসে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এটির উদ্ঘাটন করেছিলেন। ওড়িশার মহানদীর ওপর এই বাঁধ নির্মিত হয়েছিল। এটি লম্বায় 26 কিলোমিটার এবং পৃথিবীর সবচেয়ে লম্বা মনুষ্য নির্মিত বাঁধ। 2024-25 সালের মধ্যেই পৃথিবীর মানুষ এই বাঁধ সম্পর্কে ভবিষ্যৎবাণী সত্যি হতে দেখবে। যখন ভারত চীন যুদ্ধের সময় চাইনিজ মিসাইল দ্বারা চীন ভারতের উপর আক্রমণ করবে, তখন এই বাঁধ ভেঙে পড়বে আর ওড়িশার 6 জেলা জলমগ্ন হয়ে যাবে। পঞ্চসখা অনুসারে জগন্নাথ মন্দিরের 22 সিঁড়ির ওপর জল উঠে যাবে। আজ থেকে 600 আগে এইসব কথা বলা হয়েছিল, যা একটা একটা করে সত্যি হতে দেখা যাচ্ছে। ভবিষ্যমালিকাতে যে কথাগুলি বলা রয়েছে তার সম্পর্কে এবং তার সত্যতা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।